বাড়ার সাথে কালী পুজো শেষ, এবার একটু রিল্যাক্সে গাড়ি নিয়ে বেরোনো যাচ্ছে। এটা চোখের জল ওইগুলো আমার ভালো লাগে না, তো তোকে ফোন নিতেই হবে না। ফোনের কালার পছন্দ হয়েছে? লাইফে ফার্স্ট টাইম স্ক্রিন টাচ ফোন কিনলো মা। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা প্ল্যান আছে যে মায়ের জন্য একটা ফোন কিনতে যাব, তো দেখা যাক সেটা কখন যাই। আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন বেরোবো ফোনটা কিনতে মায়ের জন্য। আর মা দেখি মায়ের রিয়াকশনটা কেমন। বাহ কি সুন্দর ওয়েদার! ও এখানে একটা ফুল গাছ হয়ে নিয়ে এসছে বাবা। এটা কী ফুল গাছ কে জানে, যাক আমি তো বুঝতে পারছি না এটা কী ফুল গাছ। তোমরা জানতে পারলে আমার কমেন্টে জানিও। যাক ওয়েদার ভালো আছে, তাহলে ফোনটা কিনতে যেতেই পারি আমি, কোনো প্রবলেম নেই। তো ব্রেকফাস্টটা করে নিই, দেন ফোনটা কিনতে বেরোবো। জমানো আমার 5-6 হাজার টাকা রয়েছে, তো ভাবছি সেইটা দিয়ে কিছু একটা যদি কেনা যায়। আর যদি টাকা লাগে তখন তো দাদার বা বাবার থেকে কিছু নিতে হবে, কিন্তু ওই টাকাটাই রয়েছে আমার কাছে। তো দেখা যাক ওই টাকা দিয়ে কোনো ফোন হয় কিনা দোকানে গিয়ে। চলো তাহলে দোকানে যাওয়া যাক। কি বলো বলো কি বলছিলে বলো, যেটা ইচ্ছা সেটা নাও, যেটা পছন্দ হয় সেটা নাও। এই দাদা বল হ্যাপি মাদার ডে টু ইউ। হ্যাপি মাদার ডে। ডিজে ডিজে। তো ফোন কেনা কমপ্লিট আমার মায়ের জন্য, রিয়েলমি সি টোয়েন্টি। কিনতে এসেছিলাম কি ফোন, বাট বাজেটে হচ্ছে না, তাই এই ফোনটা নেওয়া হচ্ছে আমাদের। এটা সিম কিন্তু এখন এখানে নেই, ঠিক আছে, তুমি এমনি নর্মাল সেট করে দাও। তো নতুন ফোন আমার হাতে। ওই পাশে সুশান্ত স্যার বসে রয়েছে, মেল করলে মেল ছাড়া কোনো ফোন ইউজ হয় না। নতুন ফোন ফোনের কালার পছন্দ হয়েছে, অন করো। তো ফোন কিনে নিয়েছি মায়ের জন্য, এবারে যা হয় মায়ের সামনে থাকবো, মার লজ্জা হজ্জা পায় বা এইটা চোখের জল ওইগুলো আমার ভালো লাগে না। তো এই ঘরে চলে আসলাম, তো মা ঘরে ফোন নিয়ে ঘাটছে, এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম একটা ফোন দেওয়া যায়, কারণ এই আর বাই দ্য ওয়ে এই ফোনটা মায়ের তোমার ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম স্ক্রিন টাচ ফোন কিনলো মা। ও মা ব্যবহার করবে, মা আমার ভিডিও দেখতে পারবে, খুব ভালো লাগছে আমার, এটা বলে বোঝানোর মতো নয়। তো এবারে খাওয়া যাক, খাওয়ার পর আবার একটু বেরোবো আজকে, আমাদের শেরি পাঞ্জাব যাওয়ার কথা আছে আজকে। তো ওখানে গিয়ে তারপর যদি ওখানে ব্লক করা যায় তাহলে ওখানে গিয়ে একবার তোমাদের সাথে দেখা করছি, চলো তাহলে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, এবার আমরা শেরি পাঞ্জাবে যাবো। তো ওখানে জানি না ব্লগিং করতে দেবে কি না, তাও চলো তাহলে একবারে যেতে যেতে কথা হচ্ছে। চলে এসছে গাড়ি, যাবে না লেট করলে কেন? এই গলির ভিতরে ছিলাম, লোকেশন বুঝতে পারিনি, আগে বার হই আর ঘোরাতে পাইনি। মানে 25 ডিসেম্বরে সব ওখানে ভিড় ভাড় থাকবে একটু বেশি, তারপর একটু ভিড় কম হবে, তারপর খাড়ি পাশে তো বিশাল পার্টি আছে, পুরো রাস্তায় পুরো স্কিপ হয়ে যাবে, রাস্তা গাড়ি ফাড়ি ঢুকতে দেবে না। মিনিট ধরে দাঁড়িয়ে এক জায়গায়, দেখা যাচ্ছে কিনা জানি না, বাট বাবার সাথে কালী পুজো শেষ, এবার একটু রিল্যাক্সে গাড়ি নিয়ে বেরোনো যাচ্ছে। তো চট করে তোমরা
চলে এসেছি শেরি পাঞ্জাব, এবারে যাই ভিতরে দেখি ব্লগিং করতে দেয় কিনা। চলো এখানে ব্লগ করা যাচ্ছে না, চারিদিকে ক্রাউড আর খাবারটা খুব ভালো খেতে, তো তাই খাবারটা খেয়ে নিই, দেন বাড়ি দিয়ে কথা বলি। তো আলটিমেট খাওয়া হলো, রে বাপ, এবার বাড়ি যাই, বাড়ি দিকে ভিডিওটা এন্ড করছি। তো ফাইনালি এবার বাড়ি আসলাম ওই যে ওলা করে। তো যারা যারা এখন অবধি আমার চ্যানেল আর আমাদের চ্যানেল, আমার চ্যানেল না, সবার চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করোনি, এখানে আমার অ্যাকাউন্ট দেওয়া থাকলেও আমাকে ফলো করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।